দর্শক স্বাগত জানাচ্ছি রিয়েলএসএস জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শুভ অঙ্কুর, এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা মূলত এই আজকে যে সারাদিনের ঘটনাগুলো ছিল সেগুলো নিয়ে একটু আলোকপাত করে থেকে একটি বিষয়কে অবশ্যই আমরা নির্ধারণ করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। এবং আমাদের সঙ্গে অতিথিরা থাকেন, আছেন আমার সাথে স্টুডিওতে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সত্তার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর জাকির হোসেন, সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা অনুষ্ঠানে। আমি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতে চাই যে আজকে সারাদিনে যে ঘটনাগুলো ছিল আপনারা নিশ্চয়ই সব অবগত আছেন। আজকে বিএনপির ডাকা যে অবরোধের শেষ দিন বা তৃতীয় দিনটি ছিল, এর মধ্যে আবারও নতুন করে অবরোধের একটি ডাক এসেছে। রবি সোম আপনারা জানেন 48 ঘন্টার আবারও অবরোধ, সর্বাত্মক অবরোধ ডেকেছে দলটি। যদিও আওয়ামী লীগ বলছে যে আসলে 28 অক্টোবর বিএনপি নামক দলটির মৃত্যু হয়েছে, শুধু দাফন বাকি আছে, এটি আসলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন আজকে একটি অনুষ্ঠানে। আর একটি বিষয় আজকে খুবই গ্রহণ লক্ষ্য করার মতো, একাদশ সংসদের আজকে শেষ অধিবেশনটি ছিল, সেখানে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিষয় বলেছেন, বিদেশে বসেও একবার ভাড়াটে খুনি দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল, এরকম একটি কথা তিনি বলেছেন। সব বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই আজকে, আমাদের সেজন্যই বিষয়টি নির্ধারণ করা হয়েছে যে সহিংসতা আসলে ফল কী। আমি শুরুতে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। একটি অবরোধের আজকে শেষ দিন ছিল ঘোষিত অবরোধের, এবং আবার একটি অবরোধের ঘোষণা এসেছে, সমমনাদের বিএনপি এবং তাদের সমমনা দলগুলো সবাই একাত্মতা ঘোষণা করেছে। রাজপথে আমরা সহিংসতায় দেখেছি 28 অক্টোবরের ঘটনা আমাদের নিশ্চয়ই মনে আছে, কী পেয়ে মানে এই সহিংসতাতে আসলে আমাদের কী কী পাচ্ছি আমরা, আমাদের মানুষদের সাধারণ মানুষের কী লাভ হচ্ছে, আসলে কি কোনো ফলাফল আসছে আমাদের পক্ষে? এটা এই প্রশ্নটা আমার মনে হয় আপনি যারা এই এই যে অবরোধ দেখেছে বা যারা সহিংসতা করছে তাদেরকে এই প্রশ্নটা করলে উত্তরটা আপনি যথার্থ পেতে পারতেন। তো আমার মনে হয় যে এই যে 28 অক্টোবর থেকে যে সহিংসতা, যে সন্ত্রাস, নৈরাজ্য এবং ধ্বংসের রাজনীতি যে আমরা দেখলাম, যে যেভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করা হলো এবং হত্যা করার পরে অগ্নিসংযোগ করার চেষ্টা হয়েছিল পুলিশের ওই পুলিশ সদস্যের গায়ে, তারপরে আমরা দেখলাম যে প্রধান বিচারপতির বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তারপরে সাংবাদিকদেরকে যেভাবে পিটানো হয়েছে, আমি সাংবাদিকতার শিক্ষক, আমি নিজে একসময় সাংবাদিকতা করেছি, আমি কিন্তু এই বিষয়ে বাংলাদেশের ইতিহাসে বোধ হয় এরকম ঘটনার ঘটেনি, আমি জানি না আপনার কি ধারণা যে এইভাবে সাংবাদিকদেরকে পেটানোর ঘটনা আমি অন্তত দেখিনি বাংলাদেশে। তো এই যে ঘটনাগুলো যে ঘটানো হলো, এই ঘটনাগুলোর আশঙ্কা আমরা করছিলাম যে ধরেন বিএনপি গত কয়েক বছর ধরে যে বলে আসছিল শান্তিপূর্ণ আন্দোলন তারা করছে বা শান্তিপূর্ণ আন্দোলন করবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা আশঙ্কা ছিল যে কখন তাদের এই আন্দোলনটা সহিংস রূপ ধারণ করবে। যে কারণ কেন আমার আশঙ্কা ছিল, আশঙ্কা ছিল এই কারণে, আপনি যদি বিএনপির রাজনৈতিক ইতিহাসের দিকে তাকান যে 2013 সালে যে আগুন সন্ত্রাস তারা করেছিল, 2015, 2017 বিভিন্ন সময়, ইভেন বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সালের মধ্যে যে ধরনের খুনের রাজনীতি হয়েছে, ধরেন আসামলা মাস্টারকে খুন করা হয়েছিল, শাহ এম এস কিবরিয়াকে খুন করা হয়েছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনার অধ্যাপক হুমায়ুন আজাদকে খুন করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক তাহের, তারপরে অধ্যাপক ইউনুস, এরকম অসংখ্য খুন সন্ত্রাসের নজির তারা স্থাপন করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা তো আমি বাদ দিলে চলবে না, ওনাকে 19 বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, 21 বার, এখন আরও 2 বার যুক্ত হয়েছে আমার, যে এই যে আপনার 21 বার এবং 21শে আগস্টের গ্রেনেড হামলায় তো মাননীয় প্রধানমন্ত্রী সৌভাগ্যবশত বেঁচে গেছেন, আহত হয়েছেন, তার কানে সমস্যা হয়েছে। তো এই ঘটনাগুলোর আলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নাই যে বিএনপির আন্দোলন একটা পর্যায়ে এসে সহিংস রূপ নেবে, সেটা কখন নেয় সেটা ছিল সময়ের ব্যাপার। তো এটা সহিংস রূপ নিয়েছে। আপনার প্রশ্ন ছিল যে এই সহিংসতার লাভ কী হচ্ছে আমাদের, এই প্রথম হচ্ছে এই সহিংসতার উদ্দেশ্যটা কী। সহিংসতার উদ্দেশ্যটা হচ্ছে যে তারা অফিসিয়ালি বলছে
যে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে, এটা তাদের অফিশিয়াল ঘোষণা। কিন্তু আসলে উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্য হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের নাম করে তারা আগে যে মিছিল মিটিং করছিল সেটা বরং ভালো ছিল, এখন যে অবরোধ দিচ্ছে অবরোধের ফলে কি হবে? এই যে ধরেন ঢাকা শহরে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসাটা কিছুটা ব্যাহত হচ্ছে, তারপরে ধরেন জনমানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, তারপরে তারা যে গাড়িতে অগ্নিসংযোগ করছে মানুষকে পুড়িয়ে মারছে, তো তার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। সর্বোপরি যেটা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে রাষ্ট্র যে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই অগ্রযাত্রাটা কিছুটা ব্যাহত করার চেষ্টা হচ্ছে। এবং আরও একটা উদ্দেশ্য এখানে আছে, সেইটা হলো যেই যে সাংবিধানিক পথে, এই যে গণতন্ত্রের পথে যে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে সেই সাংবিধানিক পন্থাটাকে ব্যাহত করা, যে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করা, তো সেইটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য তো হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের যাত্রাকে ব্যাহত করা। তো এরকম নানা উদ্দেশ্য, এবং এই এটা তারা তারা কি শুধু নিজেরাই করছে, তারা বিদেশিদের সাহায্য, পরামর্শ, কুপরামর্শ বলেন সুপরামর্শ বলেন নিয়ে তারা এই কাজগুলো করছে। তো এই কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করার সূচনা করতে চাইছে। তো আপনি বুঝে নেন যে বাংলাদেশ যদি একটা অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা করে তাহলে সেইটা কি বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে নাকি না? বাংলাদেশ যে উন্নয়নের যাত্রা পথে আছে সেইখানে বাংলাদেশের থাকাটা মঙ্গলজনক? এই প্রশ্নের জবাব সাধারণ মানুষ করলে তারা দিয়ে দিবে। আমরা সামনে এই প্রশ্নটারই হয়তো উত্তর খোঁজার চেষ্টা করব আরও ভিতরে গিয়ে। আমি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার আপনার কাছে আসতে চাই। এই পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? যেটি কি আসলে গণমুখী হচ্ছে নাকি আসলে এটি আসলে ক্ষমতামুখী হচ্ছে, জনতার পক্ষে যাচ্ছে না জনতার বিপক্ষে যাচ্ছে? আমার মনে হয় মূল প্রশ্নটা এই জায়গাতেই হওয়া উচিত। আসলে আমাদের অধ্যাপক সাহেব বলছিলেন কথা, উনি যেগুলো বলছেন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয়ের সাথে মানে দ্বিমত করার কোনো সুযোগ নাই। যেমন একটি প্রধান জায়গা হচ্ছে কি, যে দেশে যদি সন্ত্রাস হয়, দেশে যদি নৈরাজ্য হয়, দেশে যদি সহিংসতা বাড়ে, তাহলে কোনো দেশই উন্নতির পথে এগোতে পারে না। প্রশ্নটা হচ্ছে দায়িত্বটা কার? দায়িত্বটা কি সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিদেশি শক্তিদের যারা গণতন্ত্রের কথা বলছে তাদের, নাকি জনতার, কার? প্রাথমিকভাবে আসলে দায়িত্বটা সরকারের, যিনি সরকারে থাকেন তিনি। বিভিন্নভাবেই আসলে মানে যেভাবেই 28 অক্টোবরের ঘটনায় নিয়ে আসেন, যেমন উনি একটু আগেই বলছিলেন যে ওনারা যে মানে বিএনপি যে মিছিল মিটিং করছিল এটা তাও ভালো ছিল, তার মানে বোধোদয়টা কখন হলো? এখন যখন পরিস্থিতি আরও খারাপ দিকে গেল তখন? তাহলে এই বোধোদয়টা, যেমন আমি একটু সে কালকেই বোধহয় দেখছিলাম, আমি যদি স্মরণে থাকি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে জামাতের যে সমাবেশটা হয়েছে সাংবাদিকদেরকে বলছিলেন সেই সমাবেশটা করতে দেওয়ার পিছনে যুক্তি দিতে যেয়ে উনি বলছেন যে যদি সমাবেশটা করতে দেওয়া না হতো তাহলে সহিংসতা বাড়ত। এখন মানে উনি কিন্তু উনার মধ্য থেকেই একজন দায়িত্বশীল পদ থেকে কিন্তু আসলে এই বর্তমান সহিংসতার উত্তরটা দিয়ে দিয়েছেন যে সহিংসতাটা কীভাবে হয়েছে। তো আপনার যে মূল প্রশ্ন যে আসলে এগোচ্ছে কোন দিকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যদি 52-র দিকে তাকাই, আমি যদি 69-এর দিকে তাকাই, আমি যদি 71-এর দিকে তাকাই, আমি যদি 90-এর দশকে, যেমন আমি নিজেই 80 এবং 90-এর দশকে রাজপথে আন্দোলন করেছি, এই সময়গুলোর দিকে যদি দেখাই, আমি যদি 96-এর দিকে তাকাই, আমি যদি 2006-07 সালের দিকে তাকাই, তাহলে কিন্তু প্রশ্নটার উত্তর খুবই সহজ যে যারাই থাকেন ক্ষমতায় তারা ক্ষমতায় থেকে বুঝতে চান না যে আসলে দেশের জন্য মঙ্গলজনক কোনটা, উন্নয়ন কোনটা, কি পথে সমগ্র আমরা যে আমাদের যে এই যে আকাঙ্ক্ষা 71-এর মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষাটা কি পথে বাস্তবায়িত হবে এটা বুঝতে চান না। এরা সবসময় তখন কি করেন, আমরা তখন সংবিধানের দোহাই দিই, আইনের দোহাই দিই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য নেই, প্রকৃতপক্ষে যেই সংকটটা সৃষ্টি হয় সেটি এই নির্বাচন ঘিরে প্রত্যেক বছরই সমান। আমার বক্তব্য হচ্ছে এখানে যে আসলে প্রশ্নটা ছিল কোন দিকে যাচ্ছে, আমার মনে হয় আমি উত্তরটা আপাতত দিয়ে ফেলেছি যে এই আমাদের যে ইতিহাস, এই ইতিহাসের দিকে তাকালে উত্তরটা সহজ যে অবশ্যই আমরা কি দেখতে পাবো, সামনে একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। কেন,
কারণ জনগণ এই আন্দোলনের সাথে আছে শুভবুদ্ধির যারা আছেন তারাই আন্দোলনের সাথে আছেন মানুষের আকাঙ্ক্ষার সাথে এই আন্দোলনটা মিলে গেছে অতএব মুক্তি মিলবেই আমি আপনি নিশ্চয় আসবো আপনার কাছে আবার আমি অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনার কাছে আসতে চাই আপনি নিশ্চয় আমাদের এই আলোচনা শুনছিলেন মোহাম্মদ মফরুহি সত্তার যে কথাটি বলেছেন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে গণমুখী নাকি ক্ষমতামুখী সেই জায়গা থেকে একটি বিষয় উনি বলেছেন যে এটি আসলে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে মানুষের আন্দোলন মানুষ এতে এর সাথে আছে আপনার এই ক্ষেত্রে নিজের মূল্যায়নটি কি যে মানুষ কি আন্দোলনের সাথে আছে আপনার কি মনে হয় জি ধন্যবাদ আপনাকে আজকে যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু প্রথম এখানেই নয় 28 থেকে শুরু হয়েছিল এটা নয় 2013 থেকে 2015 পর্যন্ত প্রায় টানা লাগাতার এরকম ঘটনা সংঘটিত হয়েছে সন্ত্রাস সংঘটিত হয়েছে রাজনীতিতে আবার এখন এসে সেটার পুনরাবৃত্তি ঘটছে এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে যেমনটি শরীফ ভাই বলতেছিলেন যে এখানে সাংবাদিক নিপীড়ন হয়েছে বিশেষ করে বিরোধী দলের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর সাংবাদিকরা নিপীড়িত হয়েছে এমন ঘটনা অতীতের ইতিহাসে নাই প্রধান বিচারপতির বাসার সামনে দিয়ে বহু মিছিল মিটিং মিছিল অতিক্রম করেছে কখনোই আক্রান্ত হয়েছে অন্তত আমার জানা মতে আমি আইনের মানুষ আইন নিয়ে পড়াশোনা করি আমি অন্তত দেখি নাই ঠিক এই ঘটনা দেখি নাই ফলে কিছু ঘটনা এবার নতুন মাত্রা যুক্ত হয়েছে নিঃসন্দেহে কোনো বলার অবকাশ নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটার সঙ্গে জনগণ সম্পৃক্ত হচ্ছে কিনা কোন একটা আন্দোলনের সঙ্গে যখন জনগণ সম্পৃক্ত হয় তখন এটা গণ অভ্যুত্থান ঘটে যায় গণ অভ্যুত্থান যখন ঘটে যায় তখন কিন্তু আপনার আর এই যেরকম যে অবস্থা যে দিনের পর দিন মাসের পর মাস গাড়ি পোড়ানোর জন্য মানুষকে হত্যা করার জন্য সম্পদ ধ্বংস করার জন্য প্রয়োজন হয় না এটা গণ অভ্যুত্থান ঘটে যায় দেখবেন যে 3-4-5 দিনের ভিতরে ঘটে যায় আপনি যদি তাহরির স্তর দেখেন যে মিশরে যেটা হয়েছিল সেখানে মানুষ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে যায় যখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে যায় তখন পুলিশ তো দূরের কথা সেনাবাহিনী নামে কোনো কিছু হয় না দিস হ্যাপেন্স কিন্তু এখন যে আন্দোলনটা চলছে আপনি দেখবেন যে এখানে জনগণের সম্পৃক্ততা আপনি ঘুরে ফিরে দেখবেন যে যে সভা সমিতিগুলো হয়েছে গত কয়েক মাস ধরে সেখানে একই মানুষগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছেন অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ যে অংশগ্রহণ করে নাই সেই জন্য বিএনপির যে মহাসচিব তিনি আক্ষেপ করে বলেছেন যে জনগণ এখনো নামছে না জনগণকে জাগতে হবে এটা তার কথার মধ্যে প্রকাশ পেয়েছে একাধিকবার বলেছেন কাজেই জনসম্পৃক্ততা হয়ে গেলে আমি ব্যক্তিগত মনে করি তখন আর কখনোই গাড়ি পোড়ানোর মতো মানুষ হত্যা করার মতো সম্পদ ধ্বংস করার মতো ঘটনা ঘটানোর প্রয়োজন হয় না একই সঙ্গে আপনি যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার পথ কখনোই অগণতান্ত্রিক সহিংস পথ কখনোই গণতন্ত্রের পথ হতে পারে না আর আজকে আপনি যেখানে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলছেন আপনি আজকের রিপোর্ট দেখেন সুইডেনের স্টকহোমের একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স তারা বলছে গতকালকে রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে বলছে যে বিশ্বের 173টা দেশ নিয়ে তারা গবেষণা করেছে সেখানে 85টা দেশে তারা বলেছে গণতন্ত্রের অবনমন হয়েছে এবং কি ধরনের অবনমন হয়েছে বলছে কোথাও নির্বাচনে অনিয়ম হয়েছে তারা বলেছে কোথাও কোথাও মত প্রকাশের স্বাধীনতা কমে গিয়েছে কোথাও কোথাও সভা সমাবেশের অধিকার খর্ব করা হয়েছে এবং সেই তালিকার মধ্যে আমি আপনাকে বলছি সেই তালিকার মধ্যে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আছে সেখানে ইউরোপের ভিতরে আছে আপনার যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রিয়া হাঙ্গেরি লুক্সেমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড পর্তুগাল এই সমস্ত রাষ্ট্রগুলো আছে ঠিক তার আগে গণতন্ত্র নিয়ে যারা র‍্যাঙ্কিং করে তার ভিতরে একটা হচ্ছে ইকোনমিস্ট পত্রিকার একটা রিসার্চ উইং আছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা বলছে গত এক বছরের ভিতরে বলছে যে গণতন্ত্রের অবনমন হয়েছে মারাত্মক রকম ভাবে মাত্র 6.4% রাষ্ট্রে গণতন্ত্র আছে বিশ্বে 6.4% আর অন্যান্য 1/3 আছে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক না শুধুমাত্র স্বৈরাচারী সরকার অধীনে আর কিছু কিছু আছে আপনার হাইব্রিড শাসন কিছু কিছু আছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের ভিতরে আছে এর আগে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেন্টার ফর ফিউচার অফ ডেমোক্রেসি তারা একটা গবেষণা করেছে যে গণতন্ত্র অবস্থাটা কি সেখানে 180টা দেশে তারা গবেষণা করে বলছে গণতন্ত্রের সংকট চলছে ইভেন বলছে গণতন্ত্রের অবস্থা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে 70% মানুষ মনে করে অ্যালার্মিং অবস্থায় আছে তারা বলছেন বিপজ্জনক অবস্থায় আছে তার কতগুলো কারণের কথা উল্লেখ করেছেন কাজে বাংলাদেশে আপনার যে অবস্থা বিরাজ করছে বাংলাদেশে বিচ্ছিন্ন নয় পৃথিবী থেকে এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটা হচ্ছে আমি আমি একদম সরাসরি কোন প্রকার পক্ষ অবলম্বন না করে বলছি আমি আপনাকে দাঁড়ি যদি এখানে আজকে যদি সরকার পদত্যাগ করে কালকে কে নিবে দায়িত্ব
কোন আইনের অধীনে হবে, কে কাদেরকে নিয়ে গঠিত হবে। আমি এই প্রশ্নটি আপনার কাছে আবারও আসবো। আমি অধ্যাপক ডক্টর সুবিল আলম ভুঁইয়া আপনার কাছে একটু আসতে চাই, আমাদের বিরতিতে যাবার সময় হচ্ছে, অল্প করে একটু কথা বলবো। গণ অভ্যুত্থানের একটি বিষয় এসেছে, গণ অভ্যুত্থানের কি পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয়? আমি আসলে কি বলবো, দেখেন অধ্যাপক সত্তার কয়েকটা দাবি করেছেন এখানে যে সহিংসতার দায়িত্ব কার, সহিংসতার দায়িত্ব সরকারের, এটা ওনার বক্তব্য, তাই না? তো সহিংসতা করছে সহিংসতাকারীরা, সন্ত্রাসীরা, সেখানে সরকারের দায় দায়িত্ব হবে কেন? সরকারকে আমরা ধরবো যদি সরকার এই সমস্ত সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, সেটা কিন্তু উনি আর বলেন নাই। উনি বলছে সহিংসতার দায়িত্ব, আমি এটা কমপ্লিট করে দিলাম যে সরকারকে এই সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। উনি একাত্তরের মুক্তিযুদ্ধের উদাহরণ নিয়ে এসেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধে আজকে যারা সন্ত্রাস সহিংসতা করছে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তারা বাংলাদেশের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেইটাকে নস্যাৎ করতে চায়। তো সেইখানে আমার মনে হয় তাদের সাথে একাত্তরের উদাহরণটা যুৎসই হয় না। আর আপনি গণ অভ্যুত্থানের কথা বলছেন, ওই যে যেটা জাকির ভাই বললেন যে গণ অভ্যুত্থান যদি হতো তাহলে তো সব কিছু গণ অভ্যুত্থানের জোরে ভেসে যায়। আপনি সাংবাদিক হিসেবে আমাকে বলেন, আপনি কি জনগণের সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন এই আন্দোলনে? আমরা সেই বিষয়ে আমরা তত্ত্ব তালাশে পড়ে যাচ্ছি। আমি হচ্ছে মাহফুজ সত্তার আপনার কাছে আবারও আসতে চাই, এখানে আপনার বক্তব্যটি কি? কারণ জনসম্পৃক্ততার যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো কি আসলেই পূরণ করেছে এই আন্দোলন? মানে আমাদের দুইজন আলোচকই যেটা বললেন, অধ্যাপক বললেন, আমি উনারটা দিয়েই একটু বলি যে একটা হচ্ছে যে মানে মানে কাকে বলবেন? উনি বললেন না যে দায়টা কার, তাহলে আমি সরকারের দায়কে এড়িয়ে কার দায়কে বলছি? মানে অনেক ঘটনা আছে, আমি এগুলো বলতে গেলে খুব বিস্তারিত চলে যাবে। আমি বোধহয় এরকম বহু মানে সাক্ষাৎকারের উদাহরণ দিতে পারবো, যেখানে আইয়ুব খান, ইয়াহিয়া খান একই ধরনের কথা বলেছেন যে এরা ভারতের এজেন্ট, যেমন এই করছে সেই করছে, হ্যাঁ এরা মুসলমানের অমুক, ঠিক আছে? এটা খুব মানে যখনই কেউ এই ধরনের ই করেন তখন এরকম কথা আমরা যে আগে শুনিনি তা না, এটা নতুন না। কারণ এটার যৌক্তিকতা কোথায়, কোন জায়গাটায় সন্ত্রাসটা কে সৃষ্টি করলো, কীভাবে সৃষ্টি করলো, হ্যাঁ মানে ঢালাওভাবে কিন্তু আমরা বলে যাচ্ছি কি এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। হ্যাঁ কী কারণে বলছি আমরা, কাকে বলছি? আজকে মুক্তিযুদ্ধের 50 বছর পরেও একেবারে যদি চরকের খাতিরে ধরেও নেই যে এরা সবাই মুক্তিযুদ্ধের বিতর্কের মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তাহলে প্রশ্ন আসবে 50 বছরে কি যুদ্ধটা সমাপ্ত হয়নি? দায়টা কার তাহলে? আসলে এগুলো এক ধরনের রাজনৈতিক কথা, কিসে কী বলার জন্য, কিছু জিনিসকে আড়াল করার জন্য, কিছু বিষয়কে, কোনো জিনিস কিন্তু মানে এমন না যে এমন নতুন একটা কিছু। উনি মানে আমি দুঃখের সাথে বলছি যে সাংবাদিক আহত হওয়ার কথা বলেছেন, শুধু সাংবাদিক না, শুধু পুলিশ নয়, সাধারণ মানুষ নয়, যে কোনো মৃত্যু সহিংসতায় যে কারো উপরে আঘাত নিন্দনীয়। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন মানে কে কোথার থেকে বলছে, না আমাকে যখন একজন আঘাত করছেন আমি কি তার প্রত্যাঘাত করছি? প্রশ্নটা কিন্তু ওইখানে, দুটোই কিন্তু আঘাত, আমি আঘাত করছি না প্রত্যাঘাত করছি। আমার দায়িত্ব ছিল কি দায়িত্ব ছিল, যেই আমি কিন্তু এই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছি, উনি একই দিনের সমাবেশে দেখিয়ে দিয়েছেন কি করে একটি সমাবেশ, যাদেরকে আগের দিন ওনারা আরও বা যারা চিহ্নিত মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী হিসেবে যারা চিহ্নিত তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হবে না, এটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকাশ্যে একাধিকবার বলেছেন। এই অবস্থায় স্কট দিয়ে সুন্দর করে একটা সভা পরিচালনা করা হয়েছে, কোনো সহিংসতা হয়নি, তাহলে এই সহিংসতা হলো কেন? আমি আসবো, আমরা বিরতিতে যাবার সময় হচ্ছে। ডক্টর জাকির হোসেন আপনার কাছে একটু সংক্ষেপেই জানতে চাচ্ছি যে আসলে এই সহিংসতার দায়টি আসলে কার, আপনার কি মনে হয়? আমরা সেই আলোচনা একটু ছোট করে বলবো কারণ আমরা বিরতিতে যাব। সহিংসতা প্রথম প্রশ্ন হচ্ছে সহিংসতা যারা করবে তার দায় অবশ্যই, আর সরকারের কাছে আমরা প্রত্যাশা করব জনজীবন যাতে নির্বিঘ্নে চলতে পারে, আমাদের সংগঠিত জীবন যাতে নির্বিঘ্নে চলতে পারে, অর্থনীতি বা সম্পদ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, রাষ্ট্রের ইমেজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এইটা নিঃসন্দেহে রাষ্ট্রের দায়িত্ব। যারা
সহিংসতা করবে তাদেরকে দমন করা এটা রাষ্ট্রের দায়িত্ব এটা যদি সহিংসতা ছাড়া এরকম রাজনৈতিক সহিংসতা ছাড়া যদি সাধারণ অপরাধ হইতো তাহলে আমরা বলতাম সেই অপরাধ দমন করার দায়িত্ব তো রাষ্ট্রের কিন্তু অপরাধ যিনি করেছেন সেই অপরাধের দায় কিন্তু রাষ্ট্রের নয় অপরাধের দায় ওই যিনি করেছেন তাকেই সেই জন্য শাস্তি দেওয়া হয় এটি হচ্ছে প্রতিষ্ঠিত বিধান কাজেই অপরাধের দায় আমি ব্যক্তিগত বলবো যারা সহিংসতা করছে সেই অপরাধের দায় তাদের এবং কারা করছে আপনারা দেখছেন সেখানে আপনাদের সাংবাদিকরা তুলে ধরছেন এটা কারা তাদের পরিচিতি কি তারা কোন দলের সঙ্গে সম্পৃক্ত সবকিছু আমরা এখানে আমরা কথা বলছি সহিংসতার ফল কি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আছি আমি শুভঙ্কর এবং আমার সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া সাবেক ভারপ্রাপ্ত ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং জুমে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর জাকির হোসেন সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি আবারও অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই 28 অক্টোবরে যে সহিংসতাটি আমরা দেখেছি এবং তার পরবর্তীতে যে অবরোধের মধ্যে যে ধরনের ঘটনা আমরা অনেক ধরনের আমরা কিশোরগঞ্জে দুজনের মৃত্যু দেখেছি যেটি আসলে কোনো মৃত্যুই কাম্য নয় সে যারই মৃত্যু হোক যেই মানুষেরই মৃত্যু হোক এটি কি আসলে মানে খুব তাড়াতাড়ি কি সহিংসতা রেশ কেটে যাচ্ছে খুব কি এই ধরনের মানে সহিংসতা থেকে আরও মানে আরো লম্বা হচ্ছে সহিংসতার সময়টা কি আমাদের জন্য আরো আশঙ্কা তৈরি করছে এটাতে যাওয়ার আগে অধ্যাপক সাত্তার একটা কথা বলেছিলেন যে গত 50 বছরে কি মুক্তিযুদ্ধ শেষ হয়নি দুঃখজনক হলো সত্যি যে 50 বছরে শেষ হয়নি কারণ 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পরে বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের ধারা থেকে সরে গিয়েছিল সেইটাকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনা হয়েছে 96 সাল থেকে তো মাঝখানে এই যে লম্বা সময় তারপরে আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার করতে গেলাম তখন কিন্তু আবার স্পষ্ট হয়ে উঠল যে না আসলে 71-এর পরাজিত শক্তি এখনও সক্রিয় আপনি বিএনপির মধ্যে আছে জামাতকে তো আপনি দেখতেই পাচ্ছেন এই যে বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের সময় খালেদা জিয়া সহ বিএনপির অবস্থানটা যদি দেখেন পুরোপুরি কিন্তু যুদ্ধাপরাধীদের পক্ষেই ছিল সেই কারণে বিএনপি কিন্তু রাজনীতিতে এই যে তার যে দুরবস্থা সেইটাতে পতিত হওয়ার এটাও একটা অন্যতম কারণ তো এই কারণে যে এই যুদ্ধটা এখনও চলমান আছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আপনার এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার উন্নত বাংলাদেশ গড়ার যে যুদ্ধ সেইটা চলমান আছে এখন আপনি যেটা বলছিলেন যে এই যে সহিংসতা কি চলতেই থাকবে গত কয়েকদিনে কিন্তু আপনি দেখেন সহিংসতা চলছে তো সহিংসতা এবং আরও 2 দিন অবরোধ দেওয়া হয়েছে তো এই যে গত কয়েকদিনে যেভাবে গাড়িতে আগুন দেওয়া হয়েছে যেভাবে ধরেন বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আরও 2 দিন অবরোধ দেওয়া হয়েছে তো এখন এই অবরোধের মধ্যে যদি এটা তো পুরোপুরি যারা অবরোধ দিচ্ছে বিএনপি জামাতের উপরই নির্ভর করবে যে এই সহিংসতায় তারা কন্টিনিউ করবে কি না বা এই যে আগুন সন্ত্রাস এই অবরোধ এটা তারা কন্টিনিউ করবে কি না এটা তাদের সিদ্ধান্তের উপরে তবে যেটা হবে যে ধরেন আপনি যখন এইভাবে অবরোধ দিতে থাকবেন একটা সময়ে এসে কিন্তু জনগণ এই অবরোধের বিপক্ষে রাস্তায় নেমে পড়বে এখনই কিন্তু অনেক গাড়ি ঘোড়া অবরোধের মধ্যে কিন্তু চলছে অনেক আপনার বলা যায় যে অফিস আদালত থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় সবই তো চলছে তো পরবর্তীতে কিন্তু এটা একেবারেই অকার্যকর হয়ে যাবে তো সেটার জন্য হয়তো কয়েকটা দিন সময় দিতে হবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও অনেক বেশি সজাগ থাকতে হবে যে যাতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় আমি আমার পরিচয় তার আপনার কাছে আসতে চাই আমরা একটি কথা আসলে লোকমুখে প্রচলিত আছে সবাই বলছে বিএনপির অবরোধ শেষ হয়নি সে আগের ডাকা অবরোধের কথা সে অবরোধ যেটি এই শফিউল আলম ভূঁইয়াও বলছিলেন যে একসময় আসলে মানুষ এই অবরোধটি নেবে না সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বিএনপি কি সেই অবস্থান তাদের ধরে রাখতে পারবে মানুষের এই আন্দোলনকে সম্পৃক্ত আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করার জন্য এটি আসলে সময় এর উত্তর দিয়ে দিবে এখানে বসে আমরা অনুমান করতে পারি অনেক ধরনের বিশ্লেষণ আনতে পারি কিন্তু সময় উত্তর দিয়ে দিবে যেমন মনে করেন এখানে এসে এতটুকু বলতে পারি যে আমরা 2014 সালের যে তথাকথিত অগ্নিসন্ত্রাসের কথা বলি বা এখনকার যেই সন্ত্রাসের কথা বলছি যে মানে তো আমি বারবারই বলছি আমি কিন্তু তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে মানে সরকার যা বলছেন তার 100% সত্য কিন্তু আমরা কি একটি বাসেও আগুন দিতে সরকারি দলকে দেখছি না তারা কেন দিচ্ছেন বিএনপি তো সন্ত্রাসী দল তারা কেন দিচ্ছেন
একটি খুন করলেও মানুষ খুনি হয়, 10টি খুন করলেও মানুষ খুনি হয়। তারপর হচ্ছে বিষয়টি একটি অভিযোগ। হ্যাঁ, ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমরা যে কোনো জিনিসই বলার সময় বিভিন্ন আইন আছে, আমরা সবাই জানি যে আমরা বলতে বাধ্য হচ্ছি যে অভিযোগ আছে। এই শব্দটা আমরা ব্যবহার করি কেন? নিজের সামনে দেখছি কি ঘটছে, তারপরে আমরা বলতে পারছি না মুখে, কেন? আমার বিরুদ্ধে একটা মামলা হয়ে যাবে, আমার বিরুদ্ধে 40টা মামলা হয়ে যাবে, 100টা মামলা হয়ে যাবে। ওই যেই প্রসঙ্গটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক করছিলেন বা বলছিলেন বা স্যারও বলেছেন যে দায়িত্ব যে করছে তার উপরে হবে, তাহলে কি ওনারা বলতে চাচ্ছেন যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধে যে মুক্তিযুদ্ধ করেছে কারা, পাকিস্তানিরা নাকি বাংলাদেশিরা? তাহলে 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তার দায় কি বাংলাদেশিদের? এগুলো অসম্ভব এক ধরনের প্রশ্ন। কেন? কারণ একটি সাধারণ অপরাধ, অপরাধ বিজ্ঞানে যারা পড়ছেন তারা সব মানে যে কোনো একজনের কাছে জিজ্ঞেস করলে দেখবেন যে একটি সাধারণ অপরাধ আর রাজবন্দী শব্দটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি মানে আমাদের দেশের একটা বাজে সংস্কৃতি আমরা দেখছি যে যে কোনো রাজনীতিবিদ কি করছেন, যখন তখন যাকে তাকে, আমি উভয় দলের কথাই বলছি, খুনি ডাকাত এগুলো বলে সম্বোধন করছেন। তা আমরা কি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি? আসেনি। এটা হয়তো 40-এর দশকে ঠিক ছিল, 60-এর দশকে ঠিক ছিল, এখন আমরা যেই যুগে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের অন্যান্য যারা, উনিও যে ফেরিস্তি দিচ্ছিলেন যে কারা কারা নেমে যাচ্ছে, সেখানে অবশ্য উনি বাংলাদেশকে কী অবস্থায় করা হয়েছে ওই দুই জায়গায় সেটার উনি আর কিছু বলেননি আর কি। হ্যাঁ, এটা সত্য তো যে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের মূল্যবোধের এক ধরনের একটা ধস নেমেছে, বিভিন্ন কারণ তারা বলছেন, কী কারণ বলছেন সেটাও কিন্তু ওখানে আছে, যেই কারণগুলো একটু আগে আমি বলেছি অথবা আমরা লক্ষ্য করছি যে আমরা যখন এই ধরনের রিপ্রেশনের মধ্যে যাচ্ছি তখন কী হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। এবং যারা এগুলোকে কী করার চেষ্টা করছেন, চাপিয়ে রাখার চেষ্টা করছেন, তারা তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন। আমাকে কল্পনা করতে আসলে খুব খারাপ লাগে যে যিনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেই উত্তেজিত ভাষায় কথা বলেন কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে, এটা কি সংবিধান সম্মত? আমাদের মন্ত্রী এমপি যারা আছেন তারা কিন্তু একটা শপথ নেন অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়ে গেছে। আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, পুলিশ বিভাগেই হোক বেসরকারি হোক, তারাও একটি সংবিধান দিয়ে কিন্তু তারাও কিন্তু অনেক, তার যার মূল কথা হচ্ছে, যদি খুব বর্ণনা করি আসলে কিছুই না, আমরা যদি সংবিধানের 26 থেকে 46 ধারাগুলো পড়ি, যে কেউ যদি পড়ি আজকের সমাধান হয়ে যাবে, ওখানে সমাধান দেওয়া আছে কিন্তু কী করবে রাষ্ট্র, কার উপর কী ধরনের নিপীড়ন দেওয়া যাবে দেওয়া যাবে না, আমার অধিকার কী, আমাকে কতটুকু বলতে দিতে হবে, জনসভা আমি কীভাবে করব, পুলিশ কীভাবে সেটি মোকাবেলা করবে, সবগুলো স্পষ্ট আছে। তো এগুলো আসলে অনেক মীমাংসিত বিষয় না, দুঃখজনক হলেও আমরা গত 50 বছরে এই জন্যই বলছিলেন যে আমাদের যুদ্ধ চলছে এখনও। তো যদি একটি দেশ যুদ্ধ অবস্থায় থাকে তাহলে তো আসলে একটি জরুরি অবস্থায় আছে। বিএনপির অবস্থানটি কী হবে সেটি নিশ্চয়ই আপনার কাছে, আমি একটু একটা জিনিস আপনার সাথে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করি। আপনি বিএনপি জামাতকে মুক্তিযুদ্ধের শহীদদের সাথে তুলনা করছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা তুলনা হয়ে যাচ্ছে। আমি এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বারবার যখন আপনি তুলনাটা দিচ্ছেন খুবই দৃষ্টিকটু। এটা আসলে আপনার বক্তব্য যে কেউই মানে ওই জায়গাটা যে আমি ছাড়া বাকি সবাই হচ্ছে মুক্তিযোদ্ধা, বিএনপি জামাত তো মুক্তিযোদ্ধা না, আপনি মুক্তিযোদ্ধাদের সাথে তাদেরকে এক করে ফেলছেন কেন? এই কথাটা আমি ঠিক বুঝলাম না যে দেশে কি 7.5 কোটি মানুষ ছিল? হ্যাঁ ছিল। তাহলে ওখানে কয় লক্ষ লোক কলকাতায় চলে গেছিল, কয় লক্ষ কত কোটি লোক বাংলাদেশে ছিল, কারা গেরিলা যুদ্ধ করেছে? এই মুহূর্তে আমি আমার পরিবারের বলি, আমার আপন মেজো ভাই, পরিবার সম্পর্কে তো প্রশ্ন তুলি না, আমি আপনার তুলনাটা কাছ থেকে বলেছি, আপনি যে তুলনাটা দিচ্ছেন এই মুহূর্তে, আপনি যে কথাটা বললেন এটা আমিও প্রতিবাদ করছি। প্রতিবাদ করছে কি, আওয়ামী লীগেও আছে বিএনপি তো, না না না, আমরা আছে যারা 71-এর সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, উদাহরণ দিচ্ছি সব দলের মধ্যে। এই মুহূর্তে বিএনপি জামাত যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটাকে মুক্তিযুদ্ধের সাথে আপনি তুলনা করছেন,
আমার আপত্তিটা সেই জায়গায় সেখানে আপনার দ্বিমত থাকতে পারে সেই জায়গায় আমার আপত্তি কিন্তু যেহেতু কেন আপনি দ্বিমত করছেন আসলে যে আপনি মনে করছেন না যে বাংলাদেশে এখন কোনো রিপ্রেশন হচ্ছে সারা বিশ্ব মনে করছে না সেটা তো আমি বলিনি জাতিসংঘ বলছে হ্যাঁ আমি বলেছি যে আমরা 71 ও মুক্তিযুদ্ধ করে চিকিৎসার জন্য একটা নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করে না সেই নির্বাচনে কি হয়েছিল মুক্তিযোদ্ধাদের সাথে এটা তুলনা করে না আমি অনুরোধ করব আপনাকে আমিও আপনাকে অনুরোধ করব আপনি নিজেই বলেছেন কি যুদ্ধ কিন্তু অব্যাহত রয়েছে হ্যাঁ সেই যুদ্ধ কি সেই যুদ্ধ কি সশস্ত্র যুদ্ধ এই যুদ্ধ সেই যুদ্ধ কি সশস্ত্র না মুক্তিযুদ্ধে 9 মাস ছাড়াও যুদ্ধ কিন্তু হয়েছে তাই না আগেও হয়েছে পরেও হয়েছে চলতে থাকবে সেটা ভিন্ন বিষয় হ্যাঁ সেইটা সেটা আলাদা হ্যাঁ সেটা দিয়ে কোনো কিছু আমরা যদি এক করে ফেলি সেটা আমি বলবো না কিন্তু আসলে মানে এই একটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা একটা স্বাধীনজনক আপনি মুক্তিযোদ্ধাদের সাথে বর্তমান আন্দোলনকারীদের তুলনা করছেন এটা আপনার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে লেখা আছে সংবিধানে আমি বললাম মুখবন্ধে লেখা আছে যে মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে কি নিপীড়িত মানুষকে হ্যাঁ আমি আপনি খুলে দেখেন এখনই আছে আমি জানি নিপীড়িত মানুষকে উদ্ধার করা হ্যাঁ তাহলে মুক্তিযুদ্ধের সাথে তুলনা কোন অর্থে হবে না এটা যদি দয়া করে বলতেন যে এই পার্থক্য আছে কারণ হচ্ছে যে এখন কি আপনি আইয়ুব খানের শাসন আপনি বলতে চাচ্ছেন যে এখন আইয়ুব খানের শাসন চলছে না এটা তো ব্যক্তি দিয়ে আপনি যদি বলেন এটা খুব মুশকিল কিন্তু শাসনের পার্থক্যটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো পার্থক্য তো আপনি তো পার্থক্য দেখতে পাচ্ছেন না আপনি যে দেখতে পাচ্ছি বাংলাদেশ নীতি বাংলাদেশের জনগণ নিপীড়নের মধ্যে আছে আমি দেখছি বাংলাদেশে দ্রব্যমূল্যের কোনো মানে নাই আমি খেতে পারছি না আমার কথা বাদ দেন গার্মেন্টস কর্মীরা মাঠে নেমেছে কিসের জন্য মাঠে নেমেছে মজুরির দাবিতে আপনি নিশ্চয়ই জানেন খবরটি রাখেন এর মধ্যে অনেকে অনেক ধরনের ষড়যন্ত্রের গন্ধও খুঁজে পাচ্ছে আপনার কি মনে হয় আমি প্রথমে ওই জায়গাটাতে যাই যে 71-এর মুক্তিযুদ্ধের যে বিষয়টা আর তার পরবর্তীতে আপনি যদি বলেন 90-এর গণঅভ্যুত্থান বলেন বা 96 সালে যে আন্দোলন হয়েছে বা এখন যেটা হচ্ছে এটার সাথে এটাকে তুলনা করাটা খুবই অন্যায় হবে কারণ ওইটার যে প্রেক্ষাপট ওইটার যে লক্ষ্য ওইটার যে উদ্দেশ্য আমরা এখনকার ভিতরে আর এখনকার সরকারের ভিতরে যে সমস্ত ঘটনা ঘটছে তার কোনোটা বিএনপির আমলে ঘটে নাই জামাতের শাসনামলে ঘটে নাই এটা বলার কোনো সুযোগ নাই সেখানে দুর্নীতি হয়েছে সেখানে অর্থ পাচার হয়েছে সেখানেও গায়েবী মামলা হয়েছে ইভেন বিমান বাহিনী প্রধানকে ঘড়ি চুরির মামলা দেওয়া হয়েছে ইভেন আপনার এই ইয়ের মতো আপনার সাবের হোসেনের মতো শত শত কোটি টাকার ব্যবসায়ী তাকে চামচ চুরি মামলা দেওয়া হয়েছে এরকম ঘটনা ঘটে নাই সেটা নয় আপনার 21 আগস্টের মতো ঘটনা ঘটছে কাজেই ওই সময়ে ঘটে নাই এই সময়ে ঘটছে এটা বিষয়টা এরকম নয় কাজেই দুইটার ভিতরে তুলনা করে এটাকে মুক্তিযুদ্ধের সাথে নেওয়াটা মোটেও এটা আমি মনে করি যে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে কাজে এটা উচিত এখানে আমরা বিতর্ক করতে চাই না কিন্তু আপনি যে প্রসঙ্গটা এখন যেটা উত্থাপন করছেন সেটা হলো যে এইটার পাশাপাশি আরেকটা আন্দোলন যেটা বা শ্রমিকরা যেরকম তার ক্ষোভ বিক্ষোভে প্রকাশ করছে আমাকে যদি বলেন যে আমি আইনের মানুষ হিসাবে সেই পড়াশোনার ক্ষেত্র বিবেচনা করি যে প্রতিষ্ঠানে সে কাজ করছে চাকরি করছে যেটাকে কেন্দ্র করে তার জীবিকা যেটাকে কেন্দ্র করে তার রুজি সেইটাতে সে পুড়িয়ে দিবে তার গাড়িগুলো পুড়িয়ে দিবে আমার কাছে ব্যক্তিগত বিশ্বাস হয় না এর ভিতরে কোন মানুষ ঢুকে গিয়েছে ঢুকে যে এই যে এখন যে সহিংসতাটা চলছে সেইটার বেনিফিট কেউ গ্রহণ করতে চাচ্ছে বা এই আন্দোলনকে ওই এখানে টেনে নেওয়ার চেষ্টা করছে আদারওয়াইজ আপনি যদি কারখানাটা বন্ধ করে দেন বিশেষ করে আপনার পোশাক শ্রমিক যারা আছে তাদের যে শ্রমের কথা বলেন মজুরির কথা বলেন তাদের মজুরি কম বলেই তারা বেশি দাবি করছে তারা এরকম নয় যে এক মাস ইনকাম করে 6 মাস বসে খেতে পারবে এরকম ইনকাম তারা করে না কাজে সেই ক্ষেত্রে তারা যে কারখানা বন্ধ হয়ে গেলে তারা ভালো মতো জানে কারখানা বন্ধ হয়ে গেলে তারা শ্রমই পাবে না মজুরি পাবে না কাজে এটার সাথে আমার কোনো রকমের দ্বিমত নাই আমার কোনো রকম সন্দেহ নাই যে শুধুমাত্র আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনার কাছে এবার শুরুতে আসতে চাই আপনাকে কোনো প্রশ্ন করতে চাচ্ছি না সহিংসতার ফল কি এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি কারণ প্রশ্ন করলে নিশ্চয়ই সময় বেড়ে যাবে আপনার কাছ থেকে শেষ কোনো মন্তব্য শুনতে চাচ্ছি খুব 14 বা 15 তারিখের 15 নভেম্বরের ভিতরে আপনার তফসিল ঘোষণা হয়ে যাবে তারপর নির্বাচনের যে বাধ্যবাধকতা কাছে আছে নির্বাচন হবে আমরা দেখেছি এর আগে নির্বাচন ঠেকানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে ইভেন নির্বাচনের দিন 26 জন প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল আমার ব্যক্তিগত বিশ্বাস এটাকে না করে আলাপ আলোচনা বসে আমার দেশটা অনেক দূর অগ্রসর হয়েছে আমাদেরকে যেতে হবে বহু দূর
কাজে সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগত মনে করি আলাপ আলোচনা কোনো বিকল্প নাই, আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করে আমরা দেশের উন্নয়নে সবাই অংশীদার হই, এটাই হচ্ছে আমার আহ্বান। অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মফরুহি সত্তার আপনার কাছে আসতে চাই। আলাপ আলোচনা একটি বিষয় আছে আমরা জানি, কিন্তু কোনো দলই সেটি মানতে চাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, তারাও সংলাপের কথাটি বলছে, আলোচনায় বসার কথা বলছে। ইসি আজকে চিঠি দিয়ে এসেছে বিএনপির অফিসে গিয়ে, কাউকে পায়নি যদিও। বিএনপিকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য অবস্থা বিরাজ করছে। নেতৃত্ব শূন্য অবস্থা বলবো না আমি, যেটি হয়েছে যে যেইভাবে মামলা হামলা বলেন, তারপরে গ্রেফতার করা হয়েছে, যার ফলে এর মধ্যে তাদেরকে খুঁজে পাওয়াটা অন্তত কোন জায়গায় আলোচনার টেবিলে, যেই পরিবেশটা হওয়ার কথা আলোচনার টেবিলের জন্য, যেটা উনি বলছিলেন যে যে কোনো সমাধানের, শান্তিপূর্ণ সমাধানের উপায় হচ্ছে আলোচনার টেবিলে। এখন আমরা সবাই হয়তো আমাদের মতো করে জিনিসটাকে চিন্তা করি সেই জন্যে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা কোনো দলের ই হয়ে বলবো না। লক্ষ্য করে দেখেন অনেক উদাহরণ আছে, এক একজন এক একভাবে মনে করতে পারি। আমাদের 96-এর উদাহরণ আছে, 90-এর উদাহরণ আছে, আমাদের 2008 সনের উদাহরণ আছে, যে শেষ পর্যন্ত সমাধান কিন্তু হয়েছে আলোচনার পথেই। আমারও আশা যে সেটি সংঘাত আরও বেড়ে হোক, সংঘাত আরও কমে হোক, এটি এখন নির্ভর করবে অবশ্যই উভয় পক্ষের উপরে। দায় কাউরির বেশি থাকতে পারে, দায় কাউরির কম থাকতে পারে, তবে এখানে রাজনৈতিক যে দল দুটোই আছে আমি কিন্তু বিবাদমান বলবো না, আমি বলবো প্রত্যেকেই, দুইজনই কিন্তু রাজনৈতিক দল, এবং প্রত্যেকেরই, দুটি দলেরই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পিছনে বলেন ভূমিকা রয়েছে। এই দুটি দল যদি সেই জিনিসটাকে স্মরণ করে, অর্থাৎ নেগেটিভ, আপনি কি মনে করেন যে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না থাকলে সেটি অংশগ্রহণমূলক হবে না? ডেফিনেটলি অবশ্যই, যে এটা শুধু আমার কথা না, এটা একদম খুব সহজ হিসাব আর কি, যে আমি একটি খেলা খেললাম। আমি যদি ওবায়দুল কাদের সাহেবের কথাই বলি, আবাহনী মোহামেডান খেলা আমরা ছোটোকালে প্রচুর দেখতাম, তো আবাহনী খেললো না, মোহামেডান ওয়াক ওভার পাবে? বিএনপি খেলা তো হলো না, খেলা তো হয়নি, ওয়াক ওভার পেতে পারে, অনেক কিছু দিয়ে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু সেটি কোনো 2014-তেও হয়নি, 2018-তেও হয়নি, এর থেকে আমরা পরিত্রাণ পাইনি। আমরা যত এইভাবে এগোবো আমাদের ভবিষ্যৎকে নিয়ে এইভাবেই এগোতে থাকবো। হয়তো আপাত দৃষ্টিতে অনেকে মনে করবেন যে এটা একটা সমাধান হয়েছে, আমরা অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু আমরা পাইনি, পাবো না। এর সমাধান একটি, সেটা হচ্ছে যে সকলে মিলে যেই উপায়গুলো এর মধ্যেই বাইর করা হয়েছিল, সেই উপায়গুলো রেখে খোলা মন নিয়ে যদি একটি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ স্বচ্ছ নির্বাচন সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়, তাহলেই এই সমাধান হবে। আমাকে যদি একটু এক মিনিট ই করতে বলেন, যে দেখেন আসলে কেন কথাগুলো, যে অনেক কিছুই বলা যাবে, প্রত্যেকেই হয়তো যুক্তি দিবেন, প্রত্যেকের কথা যুক্তিও থাকতে পারে, আমি যা বলবো তাই সব ঠিক আমি এটা মনে করি না। তো সাথে দেখেন এই ঢাকায় যে উপনির্বাচন হলো, বিএনপি অংশগ্রহণ করেনি, কে অংশগ্রহণ করেছেন, উনার প্রতিদ্বন্দ্বী ছিল, জনগণ কত পার্সেন্ট অংশগ্রহণ করলেন? তো সবাই যদি এখন মনে করেন এই ধরনের একটি নির্বাচনই গ্রহণযোগ্য নির্বাচন, এটা মনে করার কোনো কারণ নেই। তো আমি অধ্যাপক ডক্টর শফিল আলম ভাই আপনার কাছে আসতে চাই, প্রশ্ন নেই আপনার কাছে, উত্তর জানতে চাই। না, যেটা আলোচনার কথা বলা হচ্ছে, আলোচনার সমস্যাটা কি, যে আপনি যখন শর্ত দেবেন আলোচনার আগে, যখন আপনি বলবেন যে আলোচনা করব, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, তো তাহলে তো আপনি আগেই সমাধান দিয়ে দিচ্ছেন, তাহলে আর আলোচনার কী আছে? তো সব যদি মেনেই নেয় সরকার, তাহলে তো আর আলোচনার কোনো দরকার নাই। তো আলোচনা তো শর্ত শর্ত দিয়ে আলোচনা হয় না, হবে না, কারণ হচ্ছে যে শর্তগুলো এমনই যে এই শর্তগুলো আপনি যখন মানবেন তাহলে বিএনপির বিজয় অর্জিত হয়েছে সেটা ধরে নিতে হবে। তো এখন এই শর্তগুলো ছাড়া আলোচনায় আসতে হবে। এই যে নির্বাচন কমিশন কিন্তু আলোচনার একটা উদ্যোগ নিয়েছে, তো সেইটা দিয়েও কিন্তু শুরু হতে পারে। তো এখন সকল পক্ষের তো আলোচনায় আসার আগ্রহ থাকতে হবে। এখন বক্তব্যটা, অবস্থানটা যদি এরকম দাঁড়ায় যে আমার দাবি মানলে আমি আলোচনায় যাব, তাহলে সেটা তো আর আলোচনার বিষয় হতে পারে না। আর নির্বাচনে আমি মনে করি যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। তো সেইটার জন্যে নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার, সেটার জন্য নির্বাচন কমিশন কাজ করছে, সেখানে অবশ্যই সবাই যদি অংশগ্রহণ করে সেটা ভালো, কিন্তু ধরেন বিএনপি অংশগ্রহণ করলো না, আর সকল দল যদি অংশগ্রহণ করে,
নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, মানুষ যদি ভোট দিতে যায় ধরেন, তখন কিন্তু আর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন জাগবে না। আমরা হয়তো কেউ কেউ ধরে নিচ্ছি যে বিএনপি না গেলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, হ্যাঁ একটা দলের জন্য অংশগ্রহণমূলক হবে না, এবং সেইটা জনগণ হ্যাঁ যদি বিএনপিকে যারা সমর্থন করে তারা ভোট দিতে না যায় সেটা তাদের অংশগ্রহণ থাকবে না। কিন্তু আমার কেন যেন মনে হয় যে শেষমেশ হয়তো বিএনপি নির্বাচনে আসবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিল আলম ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ মাহফুজ সাত্তার এবং অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রিয়েল এস্টেট জনতন্ত্র গণতন্ত্রে আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকবেন, শুভরাত্রি।